বিশ্ব মানবাধিকার দিবস রাষ্ট্র সংগঠনের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর 10ই ডিসেম্বর পালিত হয়। 1948 সাল থেকে এই দিনটি পালিত মানুষের অধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রোটেকশন ফর ডেমোক্রেটিক হিউম্যান রাইটস অফ ইন্ডিয়ার উদ্যোগে কলকাতার বড়বাজারে দেবেন্দ্র দত্ত লেনে ঢাকা পট্টি মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। यहाँ पे सारा कोर्ट जैसे कहते हैं सुप्रीम कोर्ट है, तो वैसे ही हमारी संस्था सुप्रीम कोर्ट के तत्वावधान में काम करती है कि जहाँ सुनवाई आपकी कहीं नहीं होगी, जहाँ आप निराश हैं, जहाँ आपकी कंप्लेन नहीं ली जा रही है, वहाँ आप उनसे जुड़िए। हम आपके बिहाफ में जहाँ भी फाइट करना होगा करेंगे, करते आए हैं और करते रहेंगे। और आपके माध्यम से, मीडिया के माध्यम से मैं सभी लोगों को ये कहता हूँ कि आज डरने की ज़रूरत नहीं है। हम आपके साथ कदम से कदम, कंधा से कंधा मिला के चल रहे हैं। जस्ट आप हमारे से संपर्क करिए। हमारी कमेटी हर क्षेत्र में है, कई राज्यों में, जैसा दुबे जी ने, अवधेश भाई ने बताया, 7 राज्यों में हमारी कमेटी काम कर रही है। तो इसमें कोई डरने की ज़रूरत नहीं है। हम आपके तकलीफ़ में आपके साथ हैं। जहाँ आपकी सुनवाई कहीं नहीं होती है, वहाँ आप हमारे पास आएँ। आपके साथ हम दिन रात, जब तक आपको न्याय नहीं मिलेगा, हम आपके साथ लड़ते रहेंगे और न्याय दिलाते ही चुके हैं। जागृति करने के लिए हम लोग आज ही 10 दिसंबर विश्व मानवाधिकार दिवस के दिन ही नहीं, पूरे वर्ष हम लोग इस तरह से सेमिनार करते हैं, लोगों को जागरूक करते हैं। और लीगल एड सर्विस की तरफ से हम लोग का जगह जगह कैंप है, लीगल एड है जिसमें मिलता है, उन लोगों का सहयोग से हम लोगों को जागरूक प्रत्येक वर्ष करते हैं। और कहीं भी अगर मानवता या मानवाधिकार के हनन का कोई भी सूचना मिलती है, पूरी टीम के साथ हम लोग वहाँ जाते हैं। हम लोग 2004 से इस ऑर्गेनाइजेशन के तहत पूरे बंगाल में ही नहीं, 7 राज्यों में मानवाधिकार के ऊपर कार्रवाई हमारी चलती है। দেখুন, একটা জিনিস আমি ওটা বলার আগে আপনাকে বলছি, আপনি জিজ্ঞেস করছিলেন যে অনেক লোক সচেতন নয়। আমাদের কাজ কিন্তু গ্রামে গ্রামে গিয়ে লোককে সচেতন করা। আজকে সেই সচেতনতাটা যদি সমাজের মধ্যে না আসে, তাহলে লোক জানতে পারবে না যে কখন কোথা থেকে কী সাহায্যটা পাবে। আমি বেসিক্যালি আইন নিয়ে কাজ করছি, যদিও আমি ডাক্তার একজন, কিন্তু আমরা গিয়ে প্রত্যেকটা জায়গায় এই জিনিসটাকে স্প্রেড আউট করছি। আপনারা জানেন না যে আমাদের কিন্তু জেল যেগুলো আছে সংশোধনাগার, সেখানেও গিয়ে আমরা অ্যাওয়ারনেস করি, যাতে করে ভালো ভবিষ্যৎটা পাওয়া যায়। তো এই জায়গায় সচেতনতা করতে করতে হঠাৎ দেখা যাবে যে একটা সময় কিন্তু লোক সচেতন হবে এবং তাদের নিজেদের অধিকারটা পাবে। আপনাকে একটা খালি এক্সাম্পল দিচ্ছি, আজ থেকে 5 বছর আগে আমরা যখন বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রাম করি, মিদ্দাপুর থেকে একজন ফোন করেছিলেন যে ওখানে কিছু প্রবলেম হচ্ছিল না, তো কোথায় যাব। আমরা তাদের গাইড করে দিয়েছিলাম এবং তিনি সেখানে গিয়েছিলেন, গিয়ে হেল্প পেয়েছেন, করে তারপর রিটার্ন ফোন করে দিয়েছিলেন যে আমরা পেয়েছি। একটা লোক, সেই ভদ্রলোক আজকে পুরো মিদ্দাপুর ডিস্ট্রিক্টটাতে গিয়ে অ্যাওয়ারনেস করে যাচ্ছে। এইভাবে যদি আজকে আমরা এখানে 10 জন লোককে বলি, তার মধ্যে একজন উপকৃত হন, তাহলেই আমার মনে হয় যে মানব অধিকারের কাজটা ঠিক মতো আমরা করতে পারবো। এবং এখানে প্রদীপ ভাই, অবেশ ভাই, বিজু ভাই, এরা যে এই উদ্যোগটা নিয়েছে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা মিডিয়ার থ্রু দিয়ে এটাকে প্রচার করুন, যাতে করে আরও সব লোক জানতে পারে যে আমরা কী করতে চাইছি। এটাই আমার কথা। জানে না এটা বললে সম্পূর্ণভাবে জানে না, এটা নয়, জানে, কিন্তু ওরা এটা জানে না কীভাবে সে পাওনাটা পেয়ে যাবে, কীভাবে সেটা আমাকে আদায় করে নিতে হবে। ওনার অধিকার ওনার জানার আছে, কিন্তু আজকাল মানুষ হয়ে গেছে অ্যাডজাস্টমেন্ট তাড়াতাড়ি করে নেয়, বুঝতে পারছে, চেষ্টা করে, একটু চেষ্টা করে বসে পড়ে, আর তারপরে আর বেশি চেষ্টা করে না। উনি কেউ পয়সা দিয়ে কিংবা কেউ কিছু একটা পাওনা লেনা দেনা ডিলিং করে ওই জিনিসটাকে মিটিয়ে নিলে নিজের, সবাই তো ব্যস্ত, দেখুন সাংসারিক কাজ, ফ্যামিলির জিম্মেদারি আছে, এইসব নিয়ে সবাই ব্যস্ত, সবাই ঝামেলাতে আছে, বহু তাড়াতাড়ি লোক পড়ে যায়। তার জন্যে এই যে আপনি বললেন সব জায়গায় হচ্ছে, মানবাধিকার বিবেজি রয়েছে, অমিত দামিত লোক রয়েছে, এরা তো করছে, ঘুরে ঘুরে সব সোশ্যাল অ্যাক্টিভিটিসটা অ্যাওয়ারনেস করছে, জানাচ্ছে, সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সরকারও হয়তো করছে, কিন্তু আমরা এটা আজকে বলতে পারি যে আমরা সব জায়গায় ঠিকভাবে পৌঁছতে পারছি। সবাইকে কিছু করতে হবে, নিজেও আপনাকে কষ্ট করতেই হবে। আপনি যখন একটা কষ্টতে এসছেন, তাড়াতাড়ি যদি আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছেন সেই লোক থেকে যে আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে কি আপনাকে দেখে হয়তো পাশের লোকটাও ভাবলো যে কেন হয়তো করতে যাবো। আপনি আপনার জন্যই শুরু করছেন না, আপনি যদি সেই যেটা জুলুম হলো তার বিরুদ্ধে যদি লড়লেন,
সেই করাপশনের বিরুদ্ধে যদি আপনি ফাইট করলেন, স্ট্রাগল করলেন, আপনাকে একটা কথা বলতে পারেন যে সেই স্ট্রাগল থেকে দুটো জিনিস হবে, আপনার পাশের লোকটা একটা বিল পাবে, সেও একটা এক্সাম্পল পাবে যে না এটা করলে আমাদের হয়, আর তারপরে সেকেন্ড যেটা হবে যেটা ইম্পর্টেন্ট যে যে জুলুমটা করছে, যে কারাপশনটা করছে, যে এটার মিস ইউজ করছিল সে কিন্তু হতোৎসাহিত হবে, সে বুঝতে পারবে যে এটা আর করা যাবে না, এটা করলে কিন্তু মিডিয়া হয়, অর্গানাইজেশন হয়, সোসাইটি হয়, এরা দাঁড়াবে। যদি ওই লোকটা ঠিক জায়গায় পৌঁছতে পারে, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যেটা সংবিধানের হিসাবে মৌলিক আর ব্যক্তিগত পাওয়ারও রয়েছে সে সব পাওয়া যাবে একটু চেষ্টা। 2005 সাল থেকে ভারতের সাতটি রাজ্যে মানুষের অধিকার নিয়ে কাজ করে চলেছে এই সংগঠন। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সচেতন করতে সংগঠন কাজ করছে। এদিন অনুষ্ঠানে উত্তর কলকাতার সভাপতি অবধেশ সিংহ জানায়, শুধু একটি নির্দিষ্ট দিনে নয় বরং বছরভর মানবাধিকার সম্পর্কে সাধারণ মানুষকে জনচেতনা করা প্রয়োজন। শুধু মানুষের অধিকার নয় বরং আইনি জটিলতা কাটাতে সহায়তা প্রদান ও মানুষের অধিকার সম্পর্কে অবগত করা উচিত। এদিন উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সভাপতি গদাধর দাস, ডক্টর প্রদীপ কুমার দুবে, বিষ্ণু আগরওয়াল, গণেশ যোশী সহ অন্যান্যরা। तत्वावधान में काम करती है कि जहाँ सुनवाई आपकी कहीं नहीं होगी, जहाँ आप निराश हैं, जहाँ आपकी कंप्लेन नहीं ली जा रही है, वहाँ आप उनसे जुड़िए, हम आपके बिहाफ में जहाँ भी फाइट करना होगा करेंगे, करते आए हैं और करते रहेंगे। और आपके माध्यम से, मीडिया के माध्यम से मैं सभी लोगों को ये कहता हूँ कि आज डरने की ज़रूरत नहीं है, हम आपके साथ कदम से कदम, कंधा से कंधा मिला के चल रहे हैं। जस्ट आप हमारे से संपर्क करिए, हमारी कमेटी हर क्षेत्र में है, कई राज्यों में, जैसा दुबे जी ने, अवधेश भाई ने बताया, 7 राज्यों में हमारी कमेटी काम कर रही है, तो इसमें कोई डरने की ज़रूरत नहीं है। हम आपके तकलीफ में आपके साथ, जहां आपकी सुनवाई कहीं नहीं होती है वहां आप हमारे पास आएँ, आपके साथ हम दिन रात, जब तक आपको न्याय नहीं मिलेगा हम आपके साथ लड़ते रहेंगे और न्याय दिलाते ही चुके। जागृति करने के लिए हम लोग आज ही 10 दिसंबर विश्व मानव अधिकार दिवस के दिन ही नहीं, पूरे वर्ष हम लोग इस तरह से सेमिनार करते हैं, लोगों को जागरूक करते हैं। और लीगल एड सर्विस की तरफ से हम लोग का जगह जगह कैंप है, लीगल एड है जिसमें हम मिलता है, उन लोगों का सहयोग से हम लोगों को जागरूक प्रत्येक वर्ष करते हैं। और कहीं भी अगर मानवता या मानवाधिकार के हनन का कोई भी सूचना मिलती है तो पूरी टीम के साथ हम लोग वहाँ जाते हैं। हम लोग 2004 से इस ऑर्गेनाइजेशन के तहत पूरे बंगाल में ही नहीं, 7 राज्यों में मानवाधिकार के ऊपर कार्रवाई हमारी। দেখুন একটা জিনিস আমি ওটা বলার আগে আপনাকে বলছি, আপনি জিজ্ঞেস করছিলেন যে অনেক লোক সচেতন নয়, আমাদের কাজ কিন্তু গ্রামে গ্রামে গিয়ে লোককে সচেতন করা। আজকে সেই সচেতনতাটা যদি সমাজের মধ্যে না আসে তাহলে লোক জানতে পারবে না যে কখন কোথা থেকে কী সাহায্যটা পাবে। আমি বেসিক্যালি আইন নিয়েই কাজ করছি, যদিও আমি ডাক্তার একজন, কিন্তু আমরা গিয়ে প্রত্যেকটা জায়গায় এই জিনিসটাকে স্প্রেড আউট করছি। আপনারা জানেন না যে আমাদের কিন্তু জেল যেগুলো আছে সংশোধনারা, সেখানেও গিয়ে আমরা অ্যাওয়ারনেস করি যাতে করে ভালো ভবিষ্যৎটা পাওয়া যায়। তো এই জায়গায় সচেতনতা করতে করতে হঠাৎ দেখা যাবে যে একটা সময় কিন্তু লোক সচেতন হবে এবং তাদের নিজেদের অধিকারটা পাবে। আপনাকে একটা খালি এক্সাম্পল দিচ্ছি, আজ থেকে 5 বছর আগে আমরা যখন বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রাম করি, মিদ্দাপুর থেকে একজন ফোন করেছিলেন যে ওখানে কিছু প্রবলেম হচ্ছিল না, তো কোথায় যাব। আমরা তাদের গাইড করে দিয়েছিলাম এবং তিনি সেখানে গিয়েছিলেন, গিয়ে হেল্প পেয়েছেন, করে তারপর রিটার্ন ফোন করে দিয়েছিলেন যে আমরা পেয়েছি। একটা লোক, সেই ভদ্রলোক আজকে পুরো মিদ্দাপুর ডিস্ট্রিক্টটাতে গিয়ে অ্যাওয়ারনেস করে যাচ্ছে। এইভাবে যদি আজকে আমরা এখানে 10 জন লোককে বলি, তার মধ্যে একজন উপকৃত হন, তাহলেই আমার মনে হয় যে মানব অধিকারের কাজটা ঠিক মতো আমরা করতে পারব। এবং এখানে প্রদীপ ভাই, অবেশ ভাই, বিষ্ণু ভাই, এরা যে এই উদ্যোগটা নিয়েছে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা মিডিয়ার থ্রু দিয়ে এটাকে প্রচার করুন যাতে করে আরও সব লোক জানতে পারে যে আমরা কী করতে চাইছি। এটাই আমার কথা, জানে না এটা বুঝলে সম্পূর্ণভাবে জানে না, এটা নয়, জানে কিন্তু ওরা এটা জানে না কীভাবে সে পাওনাটা পেয়ে যাবে, কীভাবে সেটা আমাকে আদায় করে নিতে হবে। ওনার অধিকার ওনার জানার আছে, কিন্তু আজকাল মানুষ হয়ে গেছে অ্যাডজাস্টমেন্ট তাড়াতাড়ি করে নেয়,
বুঝতে পারছে, চেষ্টা করে একটু চেষ্টা করে বসে পড়ে, আর তারপরে আর বেশি চেষ্টা করে না। উনি কেউ পয়সা দিয়ে কিংবা কেউ কিছু একটা পনা লেনা দেনা ডিলিং করে ওই জিনিসটাকে মিটিয়ে নিলে নিজের, সবাই তো ব্যস্ত, দেখুন সাংসারিক কাজ, ফ্যামিলির জিম্মেদারি আছে, এইসব নিয়ে সবাই ব্যস্ত, সবাই ঝামেলাতে আছে, বহুত তাড়াতাড়ি লোক পড়ে যায়। তার জন্যে এই যে আপনি বললেন সব জায়গায় হচ্ছে, মালবাদী এখানে ডিবিজি রয়েছে, অমিত দামকে রুম রয়েছে, এরা তো করছে, ঘুরে ঘুরে সব সোশ্যাল অ্যাক্টিভিটিসটা অ্যাওয়ারনেস করছে, জানাচ্ছে, সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সরকারও হয়তো করছে, কিন্তু আমরা এটা আজকে বলতে পারি যে আমরা সব জায়গায় ঠিকভাবে পৌঁছতে পারছি। সবাইকে কিছু করতে হবে, নিজেও আপনাকে কষ্ট করতেই হবে, আপনি যখন একটা কষ্টতে এসছেন তাড়াতাড়ি যদি আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছেন সেই লোক থেকে যে আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে কি আপনাকে দেখে হয়তো পাশের লোকটাও ভাবলো যে কেন হয়তো করতে যাবো, আপনি আপনার জন্যই শুধু করছেন না, আপনি যদি সেই যেটা জুলুম হলো তার বিরুদ্ধে যদি লড়লেন, সেই ক্যারাপশনের বিরুদ্ধে যদি আপনি ফাইট করলেন, স্ট্রাগল করলেন, আপনাকে একটা কথা বলতে পারেন যে সেই স্ট্রাগল থেকে দুটো জিনিস হবে, আপনার পাশের লোকটা একটা উইল পাবে, সেও একটা এক্সাম্পল পাবে যে না এটা করলে আমাদের হয়, আর পাশ তারপরে সেকেন্ড যেটা হবে যেটা ইম্পর্টেন্ট যে যে জুলুমটা করছে, যে কারাপশনটা করছে, যে এটার মিস ইউজ করছিল, সে কিন্তু হতোৎসাহিত হবে, সে বুঝতে পারবে যে এটা আর করা যাবে না, এটা করলে কিন্তু মিডিয়া হয়, অর্গানাইজেশনস হয়, সোসাইটি হয়, এরা দাঁড়াবে। যদি ওই লোকটা ঠিক জায়গায় পৌঁছতে পারে, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যেটা সংবিধানের হিসাবে মৌলিক ভিত্তিতে পাওয়ানো রয়েছে সে সব পাওয়া যাবে, একটু চেষ্টা করুন।